ভাবুন, যাকে আপনি শয়নে স্বপ্নে দেখেন তার অস্তিত্বই নেই পৃথিবীতে, তবে মন চাইলেই ঘুরে বেড়াতে পারবেন তার সাথে। যেমন ধরুন, স্বপ্নের নায়ক সালমান শাহের সাথেও সময় কাটাতে পারবেন। শুনে ভাবছেন হয়তো এ আবার কেমন অবাস্তব কথা বলছি, তবে অবাস্তব মনে হলেও এই প্রক্রিয়াটি চলছে এখন চীনে। চীনের তরুণীরা এখন তাদের স্বপ্নের পুরুষদের সঙ্গে দেখা করার জন্য অভিনব একটি পথ বেছে নিয়েছেন। তারা নারী কসপ্লেয়ারদের ভাড়া করছেন, যারা জনপ্রিয় ভিডিও গেমের পুরুষ চরিত্রের রূপ ধারণ করে তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই ট্রেন্ডটির নাম কস কমিশনিং। এই কস কমিশনিং বর্তমানে চীনে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিওগুলো লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে। তরুণীরা তাদের পছন্দের গেমের পুরুষ চরিত্রকে বাস্তব জীবনে দেখতেই অবলম্বন করছেন এই অভিনব পদ্ধতি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কিছুদিন আগে সাংহাই শহরের এক সকালে জু ইয়ুনতিং নামের এক কিশোরী নিজেকে লাইট অ্যান্ড নাইট গেমের চরিত্র জেসিতে রূপান্তর করেন। তিনি চোখের মণিকে বড় করার জন্য কন্ট্রাক্ট লেন্স পরেন এবং এক টেঞ্জারিন রঙের উইক পরিধান করেন। জেসি একজন সঙ্গীত শিল্পী, যিনি ফেং জিনিও নামে 19 বছরের এক তরুণীর স্বপ্নের পুরুষ। লাইট অ্যান্ড নাইট নামে গেমটি তরুণীদের জন্য তৈরি, যা একটি নতুন ধরনের গভীর প্রেমের অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই গেমের চরিত্রগুলোর প্রতি গভীর আবেগ তৈরি করে এবং কস কমিশনিং সেই অভিজ্ঞতাকে আরো বাস্তবমুখী করে তোলে। ফেং ইতোমধ্যেই দুবার ঝুঁকে ভাড়া করেছেন, যার জন্য প্রতিবার প্রায় $70 খরচ হয়েছে। গত মাসে তিনি একটি অন্য জেসির কসপ্লেয়ারের সঙ্গে অন্য প্রদেশে একটি মাল্টি ডে ট্রিপে প্রায় $2,800 খরচ করেছেন। ফেং বলেন, আমি বাস্তব জীবনের পুরুষদের নিয়ে আগ্রহী নই, আমি অ্যানিমে চরিত্রগুলোকে বেশি পছন্দ করি, তারা আমার কাছে বেশি আকর্ষণীয়। এটা শুধুমাত্র স্বপ্নের চরিত্রকে বাস্তব জীবনে দেখা নয়, বরং এর পেছনে রয়েছে এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন। একজন বিশেষজ্ঞের মতে, এটি তরুণীদের জন্য একটি আদর্শ সম্পর্কের অভিনব করার সুযোগ তৈরি করে। প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে নারীরা এখানে নিজেদের কল্পনার পুরুষ চরিত্রের সঙ্গে এক ধরনের সমতা ও বোঝাপড়ার সম্পর্ক তৈরি করতে পারছেন। ফুডান ইউনিভার্সিটির গবেষক তিয়ান কিয়াং বলেন, যে কাউকে ভাড়া করা হচ্ছে তার লিঙ্গ গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো এই কসপ্লেয়ারটি এক ধরনের জাহাজ যা ক্লায়েন্টের আবেগকে ধারণ করে। ঝুর মা পাং সিউকিং প্রথমে তার মেয়ের এই কাজ সম্পর্কে শুনে অবাক হন, কিন্তু পরে তিনি এটি গ্রহণ করেন। বলেন, আমি এটাকে পেশা মনে করি না, এটা একটি শখ। এই কসমোশনিং এর মাধ্যমে তরুণীরা যেমন আনন্দ পাচ্ছেন, তেমনি এটি তাদের জন্য এক ধরনের মানসিক সান্ত্বনার উৎস, পাশাপাশি আয়ের এক নতুন উৎসও বটে। অর্পিতা জাহান, আরটিভি।